তাহলে কি কি প্রিপারেশন হচ্ছে সবাইকে একটু দেখাও। চলো কালকে রাতে সবটা এখানে ক্লিন করে রেখেছে, তারপরে ঠাকুরের জামাগুলো ওখানে কেটে রেখেছে, এখনো রেডি হয়নি। ঠাকুরমশাই আসবেন, এই সব রেডি করবে, বন্ধুরাও আসবে। তাই ঠাকুরমশাই আসবেন আজকে? জানি না, জিজ্ঞেস করো মাকে। আমি তো সেইটাই ভাবছি। এই বছর এমনি হবে, তুমি জানো না বাইরে কি সিচুয়েশন। সাচি আসবে, সাচিরা আসবে, আদি আসবে, আর আমার ঠাকুরকে ভোগ চড়াবো। দেখে যাও কি কি ভোগ রান্না করবো। মা কি আসবে ক্যামেরায়? যদিও কিচেনটা মেসি হয়ে আছে, ক্যামেরায় আসবে মা? এই হচ্ছে বড়া হচ্ছে, এটা মালপোয়া হবে, আরো হবে লুচি। এটা বড়া হয়েছে, তাল এই বছর পাওয়া যায়নি তাই কলার বড়া, ওখানে মালপোয়া। তুমি কি করছো এটা? এটা হচ্ছে ছানার জিলিপি হবে, আর পায়েস হবে, ক্ষীর হবে। লুচি হবে, পাঁচ রকমের ভাজা হবে, এগুলো এখনো হয়নি, হবে। জন্মাষ্টমী স্পেশাল ড্রেসটা তোমাকে দারুণ লাগছে, দেখেছো তুমি আয়না? কে সাজিয়ে দিল? মাম্মাম? মাম্মাম তো নিজেই আসছে না ব্লগে। ওই দেখ, চল চল চল, পুজো শুরু হয়েছে, আজকে মাম্মামকে দেখিয়েই দেবো সবাইকে। অদিতি রাখিল নাম আরতি সুধন, গদাধর নাম রাখে যমল অর্জুন। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাটা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাটা আসিতে। अब क्या करेंगे? तुम गाना गा। कौन सा? बच्चा लोग तो गाए, वक्त तोड़े वहां गाए। ओ सुनिए दातो। यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों बोले।
কিন্তু বাড়ি একটু বাঁশিটা বাজিয়ে দেখো তো আদি এই আদি একটা গান দাও ভোগ রান্না চলছে ভোগ না কি বানাচ্ছেন লাবড়া স্পেশালিস্ট লিচি লিচি লাবড়া মিষ্টি পোশাক আছে কি গসিপ চলছে লুচি ভাজতে ভাজতে শাহবাবু কি বলছেন এই যে হচ্ছে সেবা আচ্ছা কার সেবা কে করে আমরাই সব কাজ করলাম আমি তো আবার ডবল এস ট্রিপল এস শঙ্কর সুব্রত সাহা